রাশিয়া আমাদের নিশ্চিহ্ন করে দিতে চায় মতামত জেলেনস্কির। রাশিয়ার 5,840 সেনা হত্যার দাবি ইউক্রেনের। রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না তুরস্ক। বিস্তারিত খবরে জানবেন যে কারণে খেসন দখল রাশিয়ার জন্য অনেক বড় জয়। নতুন নির্দেশনা পুতিনের, $10,000 বেশি নিয়ে রাশিয়া ছাড়া যাবে না। যুদ্ধের জেরে লাফিয়ে বাড়ছে তেলের দাম। সবশেষে জানবেন ইউক্রেন করলে আত্মরক্ষা, ফিলিস্তিনি হলে সন্ত্রাস। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। রাশিয়া আমাদের নিশ্চিহ্ন করে দিতে চায়। ইউক্রেনকে বিশ্ব থেকে মুছে ফেলার লক্ষ্য নিয়ে আগাচ্ছে রাশিয়া, এমনই দাবি করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তারা আমাদের কিয়েভ সম্পর্কে জানে না, আমাদের ইতিহাস সম্পর্কেও তাদের ধারণা নেই, কিন্তু তারা আমাদের সব ইতিহাস মুছে দেওয়ার আদেশ দিয়েছে। তারা আমার দেশকে নিশ্চিহ্ন করে ফেলতে চায়, আমাদের সবাইকেই তারা নিশ্চিহ্ন করে ফেলতে চাইছে। ইউক্রেনের সেনা অভিযানে 6 দিনে 6,000 রাশিয়ান সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছেন জেলেনস্কি। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া কেবল বোমা মেরে আর বিমান হামলা চালিয়ে ইউক্রেন দখল করতে পারবে না। রাশিয়ার 5,840 সেনা হত্যার দাবি ইউক্রেনের। ইউক্রেনের সামরিক বাহিনী 5,840 রুশ সেনাকে হত্যার দাবি করেছে। বুধবার এক ফেসবুক পোস্টে এই দাবি করা হয়। সামরিক বাহিনীর ওই পোস্টে জানানো হয়, এখন পর্যন্ত রাশিয়ার 5,840 জন সেনাকে হত্যা করা হয়েছে। ভূপাতিত করা হয়েছে রাশিয়ার 30টি বিমান ও 31টি হেলিকপ্টার। পোস্টে আরও দাবি করা হয়, এখন পর্যন্ত রাশিয়ার 211টি ট্যাঙ্ক, 862টি সাজোয়া যান, 355টি যানবাহন সহ রাশিয়ার বেশ কিছু সামরিক উপকরণ ধ্বংস করা হয়েছে। যদিও এর আগে ইউক্রেনের সেনা অভিযানের 6 দিনে 6,000 রাশিয়ান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছিলেন জেলেনস্কি। রাশিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না তুরস্ক। ইউক্রেনের স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোর থেকে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রসমূহ। কিন্তু ন্যাটোর একমাত্র এশীয় সদস্য রাষ্ট্র তুরস্ক জানিয়েছে, আপাতত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির কোনো পরিকল্পনা আঙ্কারা নেই। মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাবুসোগলু বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির কোনো পরিকল্পনা আমরা করছি না এবং এ ব্যাপারে আমাদের উপর কোনো চাপও নেই। যে কারণে খেসন দখল রাশিয়ার জন্য অনেক বড় জয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেসন দখল করেছে। শহরটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। 30 লাখ মানুষের এই শহরটি রাশিয়ার জন্য অনেক বড় জয় হিসেবে অভিহিত করেছে গণমাধ্যম বিবিসি। যদিও বিবিসি নিশ্চিত করতে পারেনি রাশিয়া কি সত্যি সত্যি খেসনের দখল নিতে পেরেছে কিনা। এটি রাশিয়ার জন্য বড় জয়, কারণ এখানে অনেক অস্থায়ী সামরিক ঘাঁটি বানিয়ে ইউক্রেনের আরও ভেতরের দিকে যেতে পারবে তারা। তাছাড়া বন্দর শহর ওডেশার নিয়ন্ত্রণে থাকবে রাশিয়ার হাতে। এই দুটি শহর ব্যবহার করে রাশিয়া তাদের লক্ষ্য অর্জন করতে পারবে। তাছাড়া খেসন হলো বড় বাণিজ্যিক এবং সমুদ্র ঘেঁষা শহর, এটির নিয়ন্ত্রণ হারানো মানে ইউক্রেনের জন্য অনেক বড় ক্ষতি। এখন ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিম দিকে সৈন্যদের নতুন সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে বেগ পেতে হবে দেশটিকে। খেসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মানে ইউক্রেনের পানি সরবরাহ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। $10,000 বেশি নিয়ে রাশিয়া ছাড়া যাবে না। রাশিয়ার নাগরিকরা এখন থেকে $10,000 বেশি অর্থ নিয়ে দেশ ছাড়তে পারবেন না। মঙ্গলবার এক ডিক্রি জারি করে এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। রাশিয়ার ইউক্রেনে হামলার জবাবে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর এমন সিদ্ধান্ত এল। যুদ্ধের জেরে লাফিয়ে বাড়ছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়ল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু থেকেই তেলের দাম বাড়ছে, কোনো পদক্ষেপে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না এটির দাম। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের এক ব্যারেল তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে $113, যা গত 7 বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এর আগে আন্তর্জাতিক এনার্জি এজেন্সি 6 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়াতে রাজি হয়। জরুরি মজুদ থেকে এসব তেল ছাড়ার কথা, এর মধ্যে ফের তেলের দাম বাড়ার খবর এলো। জানা গেছে সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে তেলের দামের লাগাম টানা যাবে না বলে আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী 10 ভাগ তেলের মধ্যে 1 ভাগই আসে রাশিয়া থেকে। সুতরাং বিশ্বের তেলের বাজারের সবচেয়ে বড় খেলোয়াড় বলা যায় মস্কোকেই। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংকট বাড়তে থাকলে তা নিঃসন্দেহে পেট্রোল পাম্পের গ্রাহকদের উপর বড় প্রভাব ফেলবে। ইউক্রেন করলে আত্মরক্ষা, ফিলিস্তিনি হলে সন্ত্রাস, আজব নীতি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে তুলকালাম শুরু হয়েছে পশ্চিমা দেশগুলোতে।
রুশ বাহিনীর আগ্রাসী আচরণের নিন্দায় সরব যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডার মতো দেশগুলো। সেসব দেশের মিডিয়াতে রীতিমতো ধুয়ে ফেলা হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং তার বাহিনীকে। ভুক্তভোগী ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার ঝড় বইয়ে দিচ্ছে পশ্চিমারা। অথচ এই দেশগুলোই ফিলিস্তিনি, ইরাক, আফগানিস্তান, লিবিয়া যুদ্ধের ক্ষেত্রে চোখে যেন টিনের চশমা পড়ে থাকে। আজ ইউক্রেনের সাধারণ মানুষ রুশ আক্রমণ ঠেকাতে হাতে অস্ত্র তুলে নিলে তাদের বীর মুক্তিযোদ্ধাকামী যোদ্ধা বলছে পশ্চিমারা। অথচ ফিলিস্তিনের মানুষ হাতে গুলতি ওঠালেও তা তাদের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যায়। ইউক্রেন যুদ্ধ যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা কতটা হিপোক্রেট। গত বছর আলাকজা মসজিদে ইসরায়েলি সশস্ত্র পুলিশের তাণ্ডব, জেরুজালেমের সে জাররা এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে অবৈধ ইহুদি বসতি স্থাপন ও গাজায় ইসরায়েলি বিমান হামলা ঘিরে পশ্চিমা মিডিয়ার খবর, এখন রাশিয়ার ইউক্রেন আক্রমণের খবরের শিরোনাম পড়লেই তাদের দ্বিমুখী নীতি পরিষ্কার হয়ে ওঠে। বছরের পর বছর ধরে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বরোচিত আচরণের খবর পশ্চিমের প্রায় সব সংবাদ মাধ্যমেই প্রচার হয়, তবে কিছুটা ভিন্নভাবে। তাদের প্রচার স্টাইলে আগ্রাসনবাদীর শক্তি প্রয়োগ অনেকটাই আড়াল করে রাখা হয়। ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে পশ্চিমা মিডিয়ার খবর ও নেতাদের কথাবার্তায় দখলদারি, গুলি করে হত্যা, গুলিবর্ষণ এবং বোমা হামলার মতো ঘটনাগুলোতে ক্ল্যাশ বা সংঘর্ষ, কনফ্লিক্ট বা সংঘাত ও প্রপার্টি ডিসপুট বা সম্পত্তির বিরোধের মতো শব্দ ব্যবহার করতে দেখা যায়। এ ধরনের প্যাসিভ ভয়েসের ব্যবহারের মধ্য দিয়ে সহিংসতার কারণ বা টার্গেট চেপে রাখা হয়। কিন্তু এখন ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে তারা ঠিকই আগ্রাসন, ইনভেনশন, আক্রমণ, হামলা, অ্যাটাক, হত্যা, ইলিগাল বা অবৈধ পদক্ষেপের মতো শব্দ ব্যবহার করছে, যা ইসরায়েলের ক্ষেত্রেও হওয়ার কথা ছিল। মজার ব্যাপার হচ্ছে, এতদিন ধরে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা, তাদের জমি কেড়ে নেওয়া, সেই ইসরায়েলি আজ রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছে, তাদের শান্তি বজায় রাখতে বলছে। অবশ্য ইউক্রেনীয় মিত্রদের জন্য ইসরায়েলের এই মন পড়ার যথেষ্ট কারণও আছে। গত বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত হামলার সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা জবাবে সমালোচনা করে ইসরায়েলিদের পক্ষে নিয়েছিলেন আজকের ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওই যুদ্ধে ইসরায়েলকে ভিকটিম বলে দাবি করেছিলেন তিনি। অথচ সেই সময় টানা 11 দিনের ইসরায়েলি হামলায় অন্তত 260 নিরীহ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে 67 জনই ছিল কোমলমতি শিশু। এগুলো জেলেনস্কির নজরে পড়েনি। হামলা ঠেকাতে হামার যে রকেট ছুড়েছিল পশ্চিমাদের মতো, তিনি শুধু সেটিই দেখেছেন। রুশ আক্রমণের মধ্যে ইউক্রেনীয়দের আরও একটি বিষয় সামনে আসছে, তা হলো বর্ণবাদী আচরণ। বিবিসি, আলজাজিরা সহ বিভিন্ন মিডিয়ার খবরে এসেছে, যুদ্ধের কারণে দেশ ত্যাগে আগ্রহীদের বেছে বেছে সীমান্ত পার করাচ্ছে ইউক্রেন। কৃষ্ণাঙ্গদের ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ভারতীয় শিক্ষার্থীদের গায়ে হাত তোলার ভিডিও পর্যন্ত সামনে এসেছে। যে ইউক্রেন বিদেশিদের সীমান্ত পার হতে বাধা দিচ্ছে, তারাই আবার নিজেদের রক্ষা করতে বিদেশিদের কাছে বারবার আকুতি জানাচ্ছে। আরও নির্দিষ্ট করে বললে পশ্চিমাদের কাছে, পশ্চিমরাও তাতে গলে যাচ্ছেন। সাদা চামড়া, নীল চোখের ইউক্রেনীয়দের জন্য মুখে মুখে হলেও প্রতিবাদের ঝড় তুলছেন তারা, যা ফিলিস্তিনি, আফগানিস্তান, লিবিয়ার ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি। সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমের বিভিন্ন মিডিয়ায় বর্ণবিদ্বেষী মন্তব্য বিতর্ক তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের ফরেন করেসপন্ডেন্ট চার্লি ডি আগাতা তো বলেই দিয়েছেন, এটি ইরাক বা আফগানিস্তানের মতো জায়গা নয় যেখানে কয়েক দশক ধরে সংঘাত চলছে। এটি তুলনামূলক সভ্য, তুলনামূলক ইউরোপীয় একটি শহর যেখানে এমন কিছু আশা করা যায় না। অর্থাৎ ইরাক আফগানিস্তানে যুদ্ধ হলে তা ঠিক আছে, কিন্তু তথাকথিত সভ্য ইউরোপীয় দেশে যুদ্ধ মেনে নেওয়া যায় না। একই ধরনের কথা এসেছে ফ্রান্সের BFMTV-তেও। সেখানে এক বিশ্লেষক বলেছেন, আমরা এখানে পুতিন সমর্থিত সিরীয় সরকারের হামলা থেকে পালানো সিরীয়দের কথা বলছি না, আমরা ইউরোপীয়দের কথা বলছি যারা তাদের মতো দেখতে। ইউক্রেনের সাবেক ডেপুটি জেনারেল প্রসিকিউটর ডেভিড সাকভেরেলিডজে বিবিসিতে বলেছেন, এটি আমাদের জন্য খুবই আবেগপ্রবণ বিষয়, কারণ আমি দেখেছি স্বর্ণকেশী, নীল চোখওয়ালা ইউরোপীয় মানুষরা প্রতিদিন পুতিনের ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার ও রকেট হামলায় নিহত হচ্ছে। অর্থাৎ স্বর্ণকেশী, নীল চোখের মানুষ মরতে দেখে তাদের দরদ উতলে ওঠে। অন্য বর্ণের লোক মরলে তা হয়তো হতো না। যুদ্ধ আমাদের কারোরই কাম্য নয়। ইউরোপের সাদা চামড়ার মানুষ হোক বা ফিলিস্তিনের মুসলিম নিরপরাধ মানুষ মারা যাক, তা আমরা কেউই চাই না। আজ রাশিয়ার আক্রমণের মুখে জেলেনস্কি যেমন বুঝতে পারছেন প্রকৃত আগ্রাসন কাকে বলে, তেমন বদদয় পশ্চিমাদেরও হোক এমনটাই আশা করি।